আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লগ আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম ভাবলাম যে আজকে সকাল থেকে কি কি করি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কালকে বিকালে যে মুগ ডালটা রান্না করছিলাম সেই ডাল দিয়ে খাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠেই আমার বাসার যে মেয়েটা মাহিনুর ও পরোটা বানিয়ে রাখছে ওরা অবশ্য রাত্রি বলে রাখছিলাম যে সকালে পরোটা বানাবি আমরা হচ্ছে সকালে পরোটা আর ডাল খাবো এই জন্য ও আগেই মানে ও সকালবেলা উঠেই নাস্তাগুলো রেডি করে ফেলে দেখা যায় যে আমরা ঘুম থেকে ওঠার আগেই ও নাস্তাগুলো তৈরি করে রাখে আমার মেয়েটা মাসাল্লা অনেক ভালো মানে কাজ টাজ করে মোটামুটি ভালো আর আমার বাসার যে মেয়েটা আমি কিন্তু ওরে আমার ছেলে মেয়েকে যেভাবে রাখি ওইভাবেই রাখি আমরা কিন্তু একসাথে খাবার খাই দেখা যায় কোনোদিনও আমি দুপুরের খাবারটা ওরে রেখে খাই না সকালের নাস্তাটাও দেখা যায় ও বসে থাকে আমাদের জন্য আমি মাঝে মাঝে বলি যে তুই নাস্তা করে ফেলবি তা বলে না আনটি একসাথে খাবো আমরা দেখা যায় যে যা খাওয়া দাওয়া করি কিন্তু একসাথে কোথাও গেলেও কিন্তু আমি ওরে নিয়ে যাই আর আমরা যদি ওরে আপন মানে আপন না ভাবতে পারি ও কিন্তু আমাদের আপন ভাববে না এই জন্য আমি সবসময় মনে করি ও হচ্ছে আমাদের ফ্যামিলির একজন সদস্য আমার ছেলে মেয়ে আমরা যেমন ও তেমন এই তো সকালের নাস্তা কিন্তু রেডি করে ও টেবিলে দিয়ে গেছে আমরা এখন খাবো এই যে ডালটা আমি কিন্তু কালকে রাত্রে দেখাইছিলাম যে ডালটা একটু ঝোল আছে সকালে আবার একটু জাল দেওয়া হয়েছে তো জাল দেওয়ার পরে কিন্তু একদম শুকায়ে গেছে একদম ঘন হয়ে গেছে আর সকালেও যেহেতু আমার জাল দিতে হবে এই জন্য কিন্তু আমি ডালটা একটু ঝোল রাখছিলাম যে সকালে আবার খাওয়ার আগে গরম করতে হবে যেহেতু গরু মাংস ঠান্ডা হলে তো খাওয়া যাবে না গরম করে খাইতে হবে এই জন্য এখন হচ্ছে আমি নাস্তা খাবো আমি বলতে আমরা তিনজনই নাস্তা খাবো আমার ছেলে এখনও উঠে নাই ও আর একটু পরে খাবে ঠিক আছে আমি সকালে নাস্তাটা করি সকালে নাস্তা শেষ করার পর হচ্ছে রান্নাঘরে যাবো আমরা রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে দুপুরে রান্না করব আমি সব রেডি করে রাখছি এই যে ইলিশ মাছ রান্না করব আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ আর বেগুন আমি কিন্তু কেটে সুন্দর করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখছি কারণ ইলিশ মাছটা ভাজি করব তারপর হচ্ছে বেগুনটাও ভাজি করব আমি আজকে হচ্ছে বেগুন ভেজে ইলিশ মাছ দিয়ে রান্না করব এই রান্নাটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করছি ভাবলাম আজকে যেহেতু করবো আবার একটু আপনাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে আমি সাদা সরিষার দানা রেখে দিছি এটা বেটে হচ্ছে আমি ইলিশ মাছের ভিতর দিয়ে দিবো আর সরিষার সাথে একটু পোস্তানা দিলে ইলিশ মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায় খুবই মজা লাগে এখন হচ্ছে আমি সরিষার পোস্তা দানাটা বেটে নিব একসাথে সাথে কিন্তু আমি কাঁচামরিচও বেটে নিব চার পাঁচটা কাঁচ কাঁচামরিচ দিয়ে দিব আমি চুলাই বসিয়ে দিছি আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ইলিশ মাছটা ভেজে নিতেছি ইলিশ মাছটা ভাজি করার পর হচ্ছে আমি পাশের চুলাই কড়াই বসিয়ে দিব মানে কড়াই বসিয়ে দিছি যেদিকে মাছটা ভাজি করি তারপর হচ্ছে আমার এদিকে হচ্ছে আমি মশলাটাও কষাবো এর জন্য কড়াইটা বসিয়ে দিছি দেখা যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি যখন সরিষা ইলিশ রান্না করি তখনও কিন্তু আমি সরিষার সাথে অল্প একটু দানা দিয়ে দেই দানাটা আপনারা এইভাবে সরিষার একটু দানা বেটে ইলিশ মাছে দিয়ে দেখবেন সত্যি খুবই মজা লাগে তরকারিটা এখন কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে আস্ত জিরা দিয়ে দিলাম সাথে হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে দিছি যেহেতু এটা ভুনা করব না একটু ঝোল ঝোল করবো এই জন্য কিন্তু পেঁয়াজটা খুব বেশি দিলাম না যদি শুধু ইলিশ মাছটা রান্না করতাম বেগুন ছাড়া তাহলে কিন্তু পেঁয়াজ আর একটু বেশি দেওয়া লাগতো যেহেতু আমি একটু ঝোল করে বেগুন দিয়ে রান্না করব এই জন্য কিন্তু পেঁয়াজটাও অল্প দিয়ে দিলাম আর এই যে দেখুন আমি কিন্তু বেগুন ইলিশ মাছ ভেজে উঠায় রাখছি আর এই ইলিশ মাছ আর বেগুন ভাজি করে যে তরকারিটা সেই তরকারিটা হচ্ছে বরিশালের মানুষ খুব পছন্দ করে আর আমি হচ্ছে এই রান্নাটা আমার এক আমার মানে আমার ননদের কাছ থেকে শিখছি ওর ননদটার বিয়ে হয়েছে বরিশাল ওর হাজব্যান্ড খুব পছন্দ করে ওই হচ্ছে বলছে যে ভাবে এভাবে রান্না করলে খুব মজা হয় আর আমি মাঝে মাঝেই এই তরকারিটা রান্না করি কিন্তু বেগুন ভাজি করে ইলিশ মাছ ভাজি করে যে তরকারিটা রান্না করা মাঝে মাঝেই রান্না করা হয় এই তো আমার পেঁয়াজের ভিতর কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি একটু রসুন বাটা জিরাবাটা আর দানা সরিষা কাঁচামরিচ একসাথে বেটে রাখছিলাম ওই মশলাটাই একসাথে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিছি আর ইলিশ মাছে কখনোই আদা বাটা দেওয়া লাগে না সামান্য একটু রসুন বাটা সামান্য একটু জিরা বাটা এই দিলেই হয়ে যায় এখন আমি শুকনা যে মশলা সেই মশলাগুলো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর শুকনামরিচের গুঁড়া দিব পরিমাণ মতো লবণ আর আমি যেহেতু কাঁচামরিচ বেটে দিয়ে দিচ্ছি শুকনামরিচের গুঁড়াটা খুব বেশি লাগবে না আর ইলিশ মাছের সবসময় একটু ধনিয়া গুঁড়া বেশি দেওয়া লাগে আমি কিন্তু ইলিশ মাছ রান্না করলে একটু ধনিয়া গুঁড়া বেশি দেই ইলিশ মাছের নাকি ধনিয়া গুঁড়াটা বেশি দিলে বেশি মজা হয় এই জন্য এখন হচ্ছে আমি মশলাটা খুব ভালো করে কষাবো একদম কষাতে কষাতে যখন তেল উঠে যাবে তখন হচ্ছে আমি এর ভিতরে মাছ আর বেগুনটা দিয়ে দিব আর আমি তেলটা কম দিয়ে দিছি যেহেতু ইলিশ মাছ ভাজি করা তারপর বেগুনও ভাজি করা এই জন্য যখন আমি পেঁয়াজটা ভাজলাম তখন কিন্তু তেলটা খুব বেশি দেই নাই ইলিশ মাছটা দেওয়ার পর অনেক তেল উঠবে আর ইলিশ মাছটা অনেক ভালো ছিল একদম তাজা ইলিশ এই জন্য এখন হচ্ছে আমি মাছগুলো মশলার ভিতর দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিব দেওয়ার পর আমি যে বেগুনগুলো ভেজে রাখছিলাম সেই বেগুন ভাজিটা দিয়ে দিব উপর দিয়ে আর আমি জাস্টকে ইলিশ মাছটা রান্না করলাম বেগুন দিয়ে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর যদি ভালো নাও লাগে তাও অবশ্যই দেখবেন কারণ আমার আজকের ভিডিওটা হয়তো ভালো লাগবে না এরপরে যে ভিডিওটা দিব সেটা ভালো লাগতেই পারে আমি যে ভিডিও দেই তার ভিতরে তো অবশ্যই একটা না একটা ভিডিও আপনাদের ভালো লাগবেই এই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এই তো আমি কিন্তু মাছের ভিতরে পানি দিয়ে দিছি পরিমাণ মতো এখন যে বেগুনগুলো ভেজে রাখছিলাম সেই বেগুনগুলো উপর দিয়ে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আমি একদম লো হিটে এটা রান্না করব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর ইলিশ মাছ রান্না করতে খুব বেশি টাইম লাগে না তারপরে যেহেতু আমার বেগুনটা ভাজি করা আমার ইলিশ মাছও ভাজি করা তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না যখন দেখা যাবে যে আমার এই তরকারিটা বলক চলে আসছে তখন আমি একদম হিট মানে চুলার জালটা একদম লো করে দেবো আস্তে আস্তে পনেরো বিশ মিনিট রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে এই তো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি তাল রস করব তালটা হচ্ছে আমাদের ড্রাইভার যে আলমগীর ভাই সে দেশ থেকে নিয়ে আসছে গাছের তাল এনে আগের দিন রাত্রে এনে দিছিল আমি আর রস করার টাইম পাই নাই তাই ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর তালটা রস করে হচ্ছে তালও আমি জাল দিব একটু রস জাল দিয়ে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই তালের রস কীভাবে জাল দেয় এই ভিডিও আমার আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আমি কিভাবে এই তালের খিসা রান্না করছিলাম আমার যে বাসার মেয়েটা ওরে বলছি যে তুই তালি তালটা রস কর এক দুইটা তাল তো একটা তাল রস করা হয়ে গেলে আমি হচ্ছে চুলাই বসিয়ে দিব খিসা রান্না করার জন্য আমি দুইটা তালই রস করে নিতেছি ভাবলাম অর্ধেক হচ্ছে ফ্রিজে রেখে দিব আর বাকি অর্ধেকটা হচ্ছে জাল দিয়ে রাখি সকালে রুটি দিয়ে খাওয়া যাবে অনেক সময় দেখা যায় মুড়ি দিয়ে খাইতেও ভালো লাগে আর আমার মেয়েটা হচ্ছে আমার ট্রাইপটের যে প্যাকেটটা প্যাকেটটা দিয়ে খেলতে খেলতে ঘুমায় গেছে পরে ওরে ড্রয়িং রুমে শুয়ে দিছি এটা হচ্ছে মাগরিবের নামাজের পর ভাবলাম বিকালে নাস্তার জন্য একটু লুচি বানাই আমি লুচিগুলো সন্ধ্যার দিকে গুলে রাখছিলাম মাগরিবের নামাজের আগেই হচ্ছে ময়দাটা রেডি করে রাখছিলাম নামাজ পরে উঠেই হচ্ছে লুচিগুলো ভাজতেছি আর মাহিনুরকে বলছি যে তুই বানা আমি ভাজি কারণ লুচি কিন্তু বানাইতে হয় আর ভাজতে হয় লুচি বানিয়ে রাখলে ওই লুচিটা কিন্তু আর ফুলে না এই জন্য বললাম যে তুই বানায় বানায় দে আমি এদিকে হচ্ছে লুচিগুলা গুলা ভাজি আর দুপুরের একটু গরু মাংস রান্না কর দুপুরের একটু বলতে কি আমার ফ্রিজে একটু গরু মাংস রান্না করা ছিল দুপুরে তো আমরা ইলিশ মাছ খাইলাম ফ্রিজে একটু মাংস ছিল ভাবলাম লুচি দিয়ে মাংস দিয়ে তো মজা লাগে এরপর হচ্ছে আমি যে তালের খিসাটা রান্না করে রাখছি ওটাও ঠান্ডা হয়ে গেছে ভাবলাম যে লুচি দিয়ে গরু মাংস দিয়ে আর তালের যে রান্না করছি এটা দিয়ে খাওয়া যাবে বিকালের নাস্তা বিকালের বলতে সন্ধান নাস্তা মাগরিবের নামাজ পর আর পাশের চুলায় চার পানি বসিয়ে দিছি মানে নাস্তা খাওয়ার পর হচ্ছে আমরা চা খাবো আর প্রতিদিন সকাল বিকাল যে চা খাওয়া এটা তো হচ্ছে প্রতিদিনের রুটিন এটা তো দেখা যায় যে যত ব্যস্ততাই থাকি না কেন এই দুইবেলা তো চা খাওয়া হয়ই তারপরে মাঝখানে দেখা যায় অনেক সময় আমরা দুপুরবেলাও কফি খাই আবার রাত্রে শোয়ার সময় তো চা খাওয়া হয় মাঝে মাঝে এখন আর আগের মতো ওইভাবে দেখা যায় যে একদম প্রতিদিনই রাত্রে শোয়ার সময় চাটা খাই না মাঝে মাঝে খাওয়া হয় ঠিক আছে আমি সবগুলো লুচি এভাবে ভাজি তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই তো আমরা সবাই মিলে ড্রয়িং রুমের ফ্লোরে বসে পড়ছি আর আমরা দেখা যায় সন্ধ্যা নাস্তাটা এখানে ফ্লোরে বসে খাওয়া হয় দেখা যায় টিভি অন করে আমরা নাস্তা খাই টিভি দেখি এটা হচ্ছে আমাদের প্রতিদিনের নিয়ম সন্ধান নাস্তাটা আমরা কিন্তু কখনোই দেখা যায় টেবিলে খাওয়া হয় না এইখানে বসে সবাই গল্প করি আর সন্ধান নাস্তা করি আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে উঠে ওরে জামা কাপড় চেঞ্জ করায় দিয়ে হচ্ছে বিকালে নাস্তা খাওয়া জন্য বসায় দিছি বললাম যে আজকে ওর জন্য আর আলাদা কিছু তৈরি করব না ও হচ্ছে লুচিটা খুব পছন্দ করে ওর জন্য মানে ওরেও হচ্ছে আমাদের সাথে লুচি খাওয়াই দিতেছি ও অবশ্য মাংস তালের খিস্সা এগুলো কিছুই খাবে না ও জাস্ট লুচিটা এমনি খাইতেছে আর লুচি কিন্তু এমনি খাইতেও মজা লাগে তারপর হচ্ছে দুধ চা দিয়েও কিন্তু খুব মজা লাগে লুচি দিয়ে আমি আজকে হচ্ছে রং চা বানাইতে বলছি বললাম যে দুধ চা দিয়ে খাবো না যেহেতু মাংস দিয়ে খাইতেছি হচ্ছে রং চাটা খাবো পরে আর আপনাদেরও দাওয়াত থাকলো অবশ্যই চলে আসবেন আমার বাসায় বিকালের নাস্তা খাওয়ার জন্য লুচি গরু মাংস তালের খিসার সাথে চা ঠিক আছে আমরা তাহলে বিকালের নাস্তাটা করি আর আপনাদের কাছে বিদায় নেই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রই ভুল করে ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ না অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি বেঁচে থাকে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের সামনে ঠিক আছে আল্লাহ হাফেজ